একটা বিখ্যাত মনিষ্ঠ দেখার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের টিম একে একে এগিয়ে চলল। এই পথ দিয়ে আরও মনিষ্ঠ দেখতে পাবেন। এটা মনিষ্ঠ ঢোকার এন্ট্রি গেট। দেখুন, এটা বড় টিম, তারা একটা গ্রুপ ফটো করছে। আমরা চললাম এখন এই পথ বেয়ে মনিষ্ঠ দেখতে। মেন রোড থেকে অনেকটা নিচে, এটা গ্যাংটকের একটা ভিউ পয়েন্ট। কল্যাণ ধীরে ধীরে নামছে। আমরা আস্তে আস্তে মনিষ্ঠির দিকে চলে যাচ্ছি। এই মনিষ্ঠির প্রবেশ মূল্য 10 টাকা। খুব সুন্দর মনিষ্ঠির, চারদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরাবিল পরিবেশ। দল নিচে নেমে আসছে। দেখুন, মনিষ্ঠির চারপাশে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। পবিত্র স্থান, অবশ্যই দর্শন করবেন। এই পথ দিয়ে উপরের সিঁড়িতে ওঠা যায়। দেখুন, আমরা মনিষ্ঠিতে পৌঁছে গেছি। মনিষ্ঠির সামনে সুন্দর একটা আঙ্গিনা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বহুত দর্শনার্থী এখানে এসেছেন। এটা মনিষ্ঠির এন্ট্রি ভিউ। এখন দেখাবার চেষ্টা করছি মনিষ্ঠি থেকে গ্যাংটকের সাইড সিন কতটা সুন্দর। অনেকটা জায়গা জুড়ে এই মনিষ্ঠিটা রয়েছে। ক্লাউডি অবস্থার জন্য ক্যামেরাটা ঠিকমতো ইনসাফিসিয়েন্ট অফ লাইট হওয়ার জন্য খুব ভালো হয়তো ফটো আসছে না। দেখুন, খুব বড় একটা মনিষ্ঠি। আগে বলছি, মনিষ্ঠি থেকে 360 ডিগ্রি ভিউ দেখানোর আমি চেষ্টা করছি। অসাধারণ, আপনার মন মুগ্ধ করবেই। দেখুন, অনেকটা পরে মূল ভূখণ্ড থেকে অনেকটা পরে এই মনিষ্ঠির। দূরে পাহাড়ের গায়ে ছবির মতো সুন্দর এই শহর। এই শহরের টানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। মন্দিরের মধ্যে, এটা মন্দিরের ভিতরকার সিন দেখানোর চেষ্টা করছে এখন। মন্দিরের ওপরের দৃশ্যটা হলো মন্দিরের 360 ডিগ্রি ভিউ।
चलो মন্দিরের ভিতরে অসাধারণ সুসজ্জিত একটা মন্দির। আমি মন্দিরের ডান দিকে প্রবেশ করলাম। দেখো প্রার্থনা স্থল, মন্দিরের সুন্দর মূর্তি, এই সুন্দর সুসজ্জিত গেট। মন্দিরের ছাদের দৃশ্য, এই প্রার্থনা মঞ্চ, মন্দির দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।